হ্যালো গাইস, তোমাদের সবাইকে ফুটবল বাণীর আরও একটা এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকে সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি, এক্ষুনি বেশ কিছু আপডেট পেলাম, তো সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য, তাই জন্য সবার আগে ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আর ভারতীয় ফুটবলকে যারা ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ভালোবাসো না তারাও সাবস্ক্রাইব করে নাও, তাদেরকে ভালোবাসানোর দায়িত্ব আমাদের। তো চলো তাড়াতাড়ি আপডেটগুলো বলে দিচ্ছি, এটা আজকে সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওটা যারা দেখোনি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে, তো আগে গিয়ে সেটা দেখে নাও তাড়াতাড়ি। আর চলো দেরি না করে আজকের এই ভিডিওর টপিকগুলো নিয়ে ডিসকাস করা যাক। চলো, তো আজকের প্রথম যে টপিক সেটা হলো এটিকে কিন্তু ডিক্লেয়ার করে দিল তাদের আরও একটা সাইনিংকে, ভারতের সেন্টার ব্যাক পোনি ভ্যাজ। তিনি কিন্তু আগের সিজনে চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তো এটিকে এই প্লেয়ারটার ওপর নজর কিন্তু অনেক দিন ধরেই রেখেছিল এবং রিউমার বেরিয়েছিল যে এটিকেতে আসতে চলেছে পোনি ভ্যাজ, কিন্তু আজকে এটিকে সাইনিংটাকে পুরোপুরি কনফার্ম করে দিল। তো এক্ষুনি নিউজটা বেরোলো, তো আমি সবার আগে তোমাদের কাছে নিউজটা পৌঁছানোর জন্য ভিডিওটা এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তো এই প্লেয়ারটা কিন্তু 27 বছর বয়সী সেন্টার ব্যাক, চার্চিল ব্রাদার্সে আগের সিজনটা খেলেছিল আই লিগ, তো এবারে পরের সিজনের জন্য এটিকেতে যোগ দিচ্ছে, এটিকে বা এটিকে মোহনবাগান যাই বলো, এটিকে এমবিতে যোগ দিচ্ছে। তো খুবই ভালো একটা সংযোজন হতে চলেছে, মানে ভারতীয় ডিফেন্স যদি বলতে চাও এটিকে, তো এটা একটা স্ট্রং পয়েন্ট হয়ে গেল। তবে যতটা বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবেই এটিকে কিনছে, এবার দেখা যাক কতটা গেম টাইম পায় বা অন্য কিছু, সেটা তো খেলা শুরু হওয়ার পরেই বোঝা যাবে। তো প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো, আগের সিজনে দুর্দান্ত পারফরমেন্স ছিল। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সেকেন্ড আপডেটটায় চলে যাচ্ছি। সেকেন্ড আপডেটটা কিন্তু উঠে আসছে একজন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার বলতে পারো, জ্যাকব পেপারকে নিয়ে। তো জ্যাকব পেপারও 27 বছর বয়সী একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, অস্ট্রেলিয়ান প্লেয়ার, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে আবার সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে। এই প্লেয়ারটাকে কিন্তু ইন্ডিয়াতে আনার জন্য তিনটে ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে, তার মধ্যে সবার আগে উঠে আসছে নর্থ ইস্ট ইউনাইটেডের নাম। তো নর্থ ইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্স আর ওড়িশা এফসি, এই তিনটে টিম কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করার জন্য একদম বলতে পারো উঠে পড়ে লেগেছে। তো দেখা যাক এবার কে এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে। তো প্লেয়ারটার বিষয়ে যদি জানতে চাও, তো ইনি 27 বছর বয়সী, যেমন বললাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে। তো বর্তমানে কিন্তু এই প্লেয়ারটা ইন্দোনেশিয়ার একটা ক্লাব মাদুরা ইউনাইটেডে খেলছে, ইন্দোনেশিয়ার ক্লাব। এছাড়া কিন্তু অস্ট্রেলিয়ান এ লিগের বিভিন্ন ক্লাবে এর আগে খেলেছেন, কিন্তু ব্রিসবেন রোর, নিউ ক্যাসেল জেটস, এইসব ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু ভালো প্লেয়ার। আর এছাড়া অস্ট্রেলিয়ার আন্ডার 23 টিমের হয়ে কিন্তু একটা ম্যাচও খেলেছেন। তো যাই হোক, এই প্লেয়ারটা ভারতে আসে বা আসুক এটা সবাই আমরা চাই, ভালো সাইনিংই হবে। তো দেখা যাক, কোনো লেটেস্ট কনফার্ম আপডেট সাইনিংয়ে যদি পেয়ে যাই অবশ্যই সবার আগে আবার আমি জানিয়ে দেবো এই চ্যানেলে। আর আজকের লাস্ট যেটা আপডেট এক্ষুনি উঠে এলো সেটা হলো ইস্টবেঙ্গলের গোলকিপারকে নিয়ে। তো আগের সিজনে ইস্টবেঙ্গলের হয়ে বেশ ভালো পারফরমেন্স করেছিল লালথু আমিয়া রাল্টে, সে কিন্তু এসেছিলো বেঙ্গালুরু এফসি থেকে লোনে, ইস্টবেঙ্গলে লোনে এসেছিলো। এবার সিজন তো শেষ হয়ে গেছে এবং শোনা যাচ্ছে যে বেঙ্গালুরুতে আবার কিন্তু তিনি ফিরে যাচ্ছেন। এইটা ইনিও 27 বছর বয়সী গোলকিপার, বেশ প্রতিভাবান গোলকিপার, কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাচ্ছেন। আর ইস্টবেঙ্গল তো বিভিন্ন গোলকিপারকে সাইন করাচ্ছেই, তোমরা জানো শঙ্কর রয়কে সাইন করেছে মোহনবাগানের, তো আবার দেবজিতের দিকেও নজর আছে। তো যাই হোক, এই প্লেয়ারটা মোটামুটি আপডেট আসছে বেঙ্গালুরু এফসিতে ফিরে যাচ্ছেন, লালথুয়ামিয়া রাল্টে, ভালো গোলকিপার, 27 বছর। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের এই তিনটে আপডেট দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ডেলি আপডেট এবং সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো কমেন্ট করে জানাও এই এত লেটেস্ট আপডেট দিয়ে দিলাম, কিছু কমেন্ট তো করো, তো অবশ্যই আনন্দ হবে মনে। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।